খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরা খোনা ও আটলিয়া ইউনিয়নের তাঁতিরাবাদ খালের ওপর নির্মিত একটি সেতু, যেখানে সেতু থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। নির্মাণের তিন বছরের বেশি সময় পার হয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়ে আছে এই সেতু। নামমাত্র এমন সেতুতে দুই ইউনিয়নের 10 গ্রামের প্রায় 7,000 মানুষ জীবনযাপন করছে চরম দুর্ভোগে। নি, শোল্ডার বা যে কোনো ধরনের জয়েন্ট পেনের অত্যাধুনিক সমাধান নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকা রয়েছে আপনার পাশে। স্থানীয়দের ভাষায় এটি একটি ভুতুরে ব্রিজ, যা জনসাধারণের কোনো কাজেই আসছে না। গরমের সময় কোনো মতে যাতায়াত করা গেলেও বর্ষা মৌসুমে তার সম্ভব হয় না। ক্ষোভ নিয়েই স্থানীয়রা জানান, শুধু শুধু সরকারি টাকা নষ্ট করে নির্মাণ করা হয়েছে এ ব্রিজ। যেসব বাচ্চা কাচ্চা স্কুল প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাওয়ার অনেক অসুবিধা, আর যারা কৃষক শ্রমিক এবং গের ব্যবসায়ী আছে এদের মাছ তোলার জন্য নৌকা যোগাযোগ করতে হয়। একটা মোটরসাইকেল গেলে সাইকেল আর একটা মোটরসাইকেল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জনগণের বসবাস, তো এই জনগণগুলোর মেন যাতায়াতের পথ হচ্ছে এই পথটাই। তো এখানে সংযোগ না থাকার ফলে দেখা যায় জনগণের একটা ব্যাপক ভোগান্তির পথে হচ্ছে। জনগণ কোনো মালামাল নিয়ে যাওয়ার জন্য নৌকায় বহন করতে হচ্ছে, চলাচল করতে পারতেছে না। বেশিরভাগ বৃষ্টির সময় বেশি করে জনগণ বেশি ভোগান্তি পাচ্ছে। তো এই ব্রিজটা হওয়ার ফলে জনগণের কোনো উপকারই আসতেছে না, কারণ এর তো কোনো সংযোগ নাই। জানা যায় 2018-19 অর্থ বছরে সেতুটির বাজেট পাশ করে ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেতু নির্মাণে ব্যয় হয় 21,18,000 টাকা। 2020 সালের 17 এপ্রিল স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র দীর্ঘ 24 ফুট এই সেতুটির উদ্বোধন করেন। এত দিন হয়ে গেলেও নির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সেতুটির কোনো সংযোগ না থাকার বিষয়টি সম্পর্কে অবগত তিনি। রাস্তার জমি বিভিন্ন ঘেরের ভেতরে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে আগামী অর্থ বছরে এই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হবে। তবে রাস্তা ছাড়া অগ্রিম সেতু নির্মাণের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দেননি। এখন দ্রুত গুরুত্বপূর্ণ এই সেতুটির সংযোগ সড়ক তৈরির দাবি এলাকাবাসীর। মাসারুল হক মুহাজির, কালবেলা।